নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। 30 নভেম্বর, হাতে আর এক মাস সময়, ঝড়ের পরে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই কাণ্ড, এত বদলে গেলেন অনুব্রত, জেল থেকে বেরিয়ে হঠাৎ কি হলো বীরভূমের বাঘের। 4.75 কোটি টাকা অনিকেতদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বোমা ফাটালেন জুনিয়র ডাক্তারদের একাংশ। আরজিকর অতীত, এবার শিরোনামে মেডিকেল কলেজে দুর্নীতি, বড় কাণ্ড ফাঁস। ঘুরে গেল মোড়, এবার বিপাকে অনিকেত, যা করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। কেন্দ্রের পথে রাজ্য, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ছে জানলে রাগ হবে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাব আজকের বিস্তারিত খবরে। 30 নভেম্বর, হাতে আর এক মাস সময়, ঝড়ের পরে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। দুর্গাপূজার পরেই ধেয়ে এসেছে দানা। এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও ততটা হয়নি, তবে এর ফলে চাষের জমি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ফাঁপড়ে পড়েছেন রাজ্যের বহু কৃষক। এবার তাদের মুখ চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হলো। কৃষকদের কথা ভেবে প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত মমতার। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ভিতরকর্ণিকা থেকে ধামরার মাঝে আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় দানা, যার জেরে শুক্রবার গোটা দিন বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে। সেদিনই আবার নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলা শস্য বিমায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা শস্য বিমায় আবেদন ছিল শেষ তারিখ প্রথমে 30 সেপ্টেম্বর ছিল, পরবর্তীতে তা বাড়িয়ে 31 অক্টোবর করা হয়। এবার তা আরও এক মাস বাড়িয়ে দেওয়া হলো। 31 অক্টোবরের পরিবর্তে এবার 30 নভেম্বর অবধি সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মমতা জানান, যে সকল এলাকায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কৃষকরা বাংলা শস্য বিমার সুবিধা পাবেন। 48 ঘন্টা পর থেকে ফিল্ড সার্ভে করে যে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের তালিকা বানাতে হবে। নির্দিষ্ট এলাকার কৃষক দপ্তরের প্রধান সচিবের ওপর এই কাজের দায়িত্ব থাকবে। এমতাবস্থায় তাদের ক্ষতি কমাতেই রাজ্য সরকারের একটি প্রকল্প হলো বাংলা শস্য বিমা। কৃষকদের ফসলে যদি ক্ষতি হয় তাহলে তার সঠিক মূল্য দেওয়া স্কিমের উদ্দেশ্য। বাংলা শস্য বিমা প্রকল্পে দ্বারা প্রথমে ক্ষতির পরিমাণ যাচাই করা হয়। এই স্কিমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়। ঘূর্ণিঝড় দানা তাণ্ডবের পর এবার এই প্রকল্পের আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যের বহু কৃষকের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। প্রিয় ভালোবাসার দর্শক, মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত এসো নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। একই কাণ্ড, এত বদলে গেলেন অনুব্রত, জেল থেকে বেরিয়ে হঠাৎ কি হলো বীরভূমের বাঘের। গরু পাচার মামলায় টানা 2 বছর জেলে ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দুর্গাপূজার আগেই ছাড়া পেয়েছেন তিনি। জেলবন্দী থাকার কারণে বহুদিন রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছে তাকে। এবার আবার আস্তে আস্তে বীরভূমের সংগঠনের হাল ধরেছেন তিনি। আগের মতো আর হম্বিতম্বি নয়, এবারে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূমের বাঘ। শুক্রবার মোহাম্মদ বাজারে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল, সেখানেও সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তায় শোনা গেল কেষ্টর মুখে। এখন সেই কেষ্টই যেন মাটির মতো মানুষ, প্রতিশোধ প্রতিযোগিতা নয়, বরং সবসময় একসঙ্গে থাকার বার্তা শোনা যাচ্ছে তার মুখে। ধীরে ধীরে রাজনীতির চেনা ছন্দে ফিরছেন কেষ্ট। এবার দলের ভোটে কিভাবে লিড বাড়বে সেই নিয়ে টিপস দিয়ে দিলেন কেষ্ট। সকলকে একসঙ্গে চলার বার্তা দেন কেষ্ট মণ্ডল। এই ব্লকে এবার লিড কিছুটা কম হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে চলে মানুষের ভালো হয়, এলাকার ভালো হয়, আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও সবাইকে নিয়ে চলব। মোহাম্মদ বাজার ব্লকের সোলতার সাথে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল তৃণমূলের, সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভোটে লিড বাড়ার উপায় জানিয়ে কেষ্ট বলেন, মোহাম্মদ বাজারের 2টি সাংগঠনিক ব্লক থেকে একটিতে 20,000 এবং অপরটিতে 30,000 ভোটের লিড করতে হবে। এলাকার নেতা আশিস বন্দ্যোপাধ্যায়, কালী বন্দ্যোপাধ্যায়, তাপস সিংহদের বার্তা দেন কেষ্ট। বলেন, এই এলাকার আশিস দা কালীকে বলবো 6টা অঞ্চলে 30,000 ভোটের লিড টার্গেট নিলেই হয়ে যাবে, আর তাপসকে বলবো এখন থেকে যদি টার্গেট নেয় তাহলে ওর এলাকায় 6টি অঞ্চলে 20,000 ভোটের লিড হয়ে যাবে। এদিকে অনুব্রত যেমন রাজনীতির চেনা ছন্দে ফিরছে, তেমনি অনুব্রত জেল মুক্তির পর থেকেই ফি বীরভূমে ফের দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবি। এরই মাঝে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উদ্দেশ্যে? এই নিয়ে উঠছে প্রশ্ন। পূজোর পর অনুব্রত বিভিন্ন জায়গায় বিজয় সম্মেলনী করলেও সেখানে দেখা মেলেনি কাজল শেখের। যদি অনুব্রত কাজল বরাবরই দাবি করে এসেছেন যে তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। 4.75 কোটি টাকা অনিকেতদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বোমা ফাটালেন জুনিয়র ডাক্তারদের একাংশ। আরজিকর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। এবার তাদের পাল্টা আর একটি সংগঠন খুললেন জুনিয়র ডাক্তারদের আর একাংশ। শনিবার প্রেস ক্লাবে সাংবিধানিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্ষোভ উগড়ে দেওয়া হয় অনিকেত মাহাতোদের বিরুদ্ধে। তিলোত্তমার বিচারের নাম করে 4.75 কোটি টাকা তোলা হয়েছে, অভিযোগ আনেন জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠন শ্রী চক্রবর্তী। অনিকেতদের বিরুদ্ধে
বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের। এবার সাংবাদিক বৈঠকে আরজি করেন ইন্টার্ন শ্রীষ, বলেন নির্যাতিতা দিদির বিচার চেয়ে আমরাই প্রথম আন্দোলন শুরু করেছিলাম, তবে আমরা কর্মবিরতি মানব না বলেছিলাম। রোগী পরিষেবা সচল রেখে আমরা আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিলাম, তখনই আমাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ আনা হয়। এখানে না থেমে শ্রীষ আরো বলেন, চাপ দিয়ে নিজেদের মতো করে তদন্ত কমিটি বানিয়ে আমাদের 53 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বলে দাবি করেন তিনি। জানা যাচ্ছে আরজিকর হাসপাতালে যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশে যারা সেখানে প্রবেশ করেছেন মূলত তারাই এই নতুন সংগঠন তৈরি করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের শ্রী সেদিন বলেন, হাইকোর্টের তরফ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তাদের কলেজে প্রবেশ করতে বাধা দেয়। শ্রীষের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয় নস্টালজিয়াল ক্রিমিনাল, নির্যাতিতাদের বিরুদ্ধের নামে যারা 4.75 কোটি টাকা তুলেছে তাদের নটোরিয়াস ক্রিমিনাল নয়? প্রতিবাদ জানাতে গিয়ে আমরাই হুমকি সংস্কৃতির শিকার হয়ে গেলাম, তাই বাধ্য হয়ে আমরা নতুন সংগঠন গঠন করে মানুষকে সবটা জানাতে এলাম। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আরজিকর অতীত, এবার শিরোনামে মেডিকেল কলেজের দুর্নীতি, বড় কাণ্ড ফাঁস। সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছিল আরজিকর। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার আগে ইনি সরব হয়েছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এবার রাজ্যের এই একটি মেডিকেল কলেজে দুর্নীতি চক্র গজিয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। আরজিকরের পর কোন মেডিকেল কলেজ নিয়ে সরব আখতার আলী? একদা আরজিকরের অন্দরে দুর্নীতি চক্র গজিয়ে ওঠেনি সরব হয়েছিলেন আখতার। তার সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মতো এখন তদন্ত করছে সিবিআই। সেই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছেন সন্দীপ ঘোষ। বর্তমানে জেলের চার দেওয়ালের ভেতর তার দিন কাটছে। এবার রাজ্যের আরেকটি মেডিকেল কলেজ নিয়ে সরব হলেন আখতার আলী। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার। তার অভিযোগ, 2020 সালে করোনার সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে নিরাপত্তা রক্ষীদের নিয়োগ করা হয়, যারা কাজ পেয়েছিলেন পরবর্তীতে তারাই টাকা দেওয়ার অভিযোগ এনেছেন। আখতারের দাবি, এরপর তাদের সরিয়ে কাজের বরাদ্দ একটি ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়। এদিকে যে সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে তাদের আগেই ব্ল্যাকলিস্ট করেছে বর্ধমান মেডিকেল কলেজ। সেই সংস্থা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিভাবে কাজের বরাদ্দ পেল, এবার এই প্রশ্ন তুলছে আখতার। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ঘুরে গেল মোর, এবার বিপাকে অনেকে যা করতে চলেছে জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনের অন্যতম মুখ হলেন অনিকেত মাহাতো। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন জুনিয়ারি চিকিৎসকদের নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। শনিবার দুপুর 3টায় শহর কলকাতার প্রেস ক্লাবে সাংবিধানিক বৈঠক করেন এই সংগঠন, আত্মপ্রকাশ করে। সেই সঙ্গে অনিকেতদের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। অনিকেতের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি এদিন আরজিকরের ইন্টার্ন শ্রীষ চক্রবর্তী বলেন, অভয় মৃত্যুকে সামনে রেখে কিছুজন অরাজ্যকতা তৈরি করার চেষ্টা করেছে। আমরাই আন্দোলন শুরু করেছিলাম, হুমকি সংস্কৃতির মিথ্যে অভিযোগ এনে সাসপেনশন করানো হয়, আমরা হাইকোর্টে যাব। অনিকেত মাহাতো, সমাজের সামনে আমাদের কালিমা লিপ্ত করানোর চেষ্টা করেছে। অভয় দিদির নামে 4.5 কোটি টাকা তোলা হয়েছে, ওরা টেররিস্ট কালচার চালাচ্ছে। জানা যাচ্ছে আরজিকর হাসপাতালে যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশে যারা সেখানে প্রবেশ করেছেন মূলত তারাই এই নতুন সংগঠন তৈরি করেছেন। শুধু তাই নয়, অভিযোগ এর নেপথ্যে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যক্ষ মদতও আছে। আজকে সাংবিধানিক সম্মেলনে সাগর দত্ত মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া আনসারুল হক এক ছাত্রের নাম নিয়ে বলেন, অভয়া ময়নাতদন্ত যিনি সই করেছিলেন আজ তার ব্যাংকেও 28 লক্ষ টাকা রয়েছে। অনিকেত মাহাতোরা তাদের বিরুদ্ধে মিথ্যে বলেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন তাদের নামে কোনো কেস নেই। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। কেন্দ্রের পথে রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ছে জানলে রাগ হবে। এবার কি তবে অপেক্ষার অবসান? কেন্দ্রের পথে হেঁটে এবার ফের এক দফায় ডিএ বৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বছরের পর বছর ধরে বকেয়া ডিএ এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, দীর্ঘ আইনি লড়াই লড়ছেন তারা। তবে এরই মাঝে বড় আপডেট সামনে এলো, কত শতাংশ ডিএ বাড়ছে এবারে শোনা যাচ্ছে। শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে, বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। যদিও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবার দীপাবলির আগে সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধি করেছে মোদি সরকার। আগে 50% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্র সরকারি কর্মীরা, এবার 3% বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে 53%। তারপর থেকে ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা, ডিএ নিয়ে আরো তীব্র আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আবহে শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হতে পারে, 2-3 মহার্গ ভাতা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে। তবে এতে কম ডিএ বাড়লে আরো চিড়ে ভিজবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারি কর্মীদের ক্ষোভ যাতে কিছুটা অন্তত কমানো যায় সেই লক্ষ্যে ডিও বাড়ানোর কথা বলেছে খবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা 3% বৃদ্ধির ঘোষণা করে সরকার তরফ থেকে জানানো হয়েছে যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে 1 জুলাই থেকে। চাকরিরত এবং পেনশনভোগীদের জন্য অর্থাৎ ডিএ ও ডিআর 2 বৃদ্ধি করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের ফলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ এই 3 মাসের এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।